পৃথিবী, এখানে 7.5 কোটি মানুষের বাস। সবারই কিছু না কিছু সিক্রেট আছে, কারো ভালো কারো মন্দ। কিন্তু এই পৃথিবীতে আছে এমন একজন যার সিক্রেট পাওয়ার বদলে দিতে পারে পুরো পৃথিবীটাকে। সময় শুভ শক্তির জয় হয়, অশুভ শক্তির পরাজয়, আর ভবিষ্যতেও তাই হবে। দর্শক, হলিউডের স্পাইডারম্যান বা বলিউডের কৃষের সাথে আপনারা অনেকেই পরিচিত, কিন্তু ঢালিউডের সুপার হিরোর খবর হয়তো এখনও অনেকেরই অজানা রয়েছে। তাই আজকে আড্ডা হবে বাংলাদেশের একমাত্র সুপার পাওয়ার ওম্যান ইয়ামিন হক ববির সাথে। বাসা খালি ছিল, তুই কবে ঢুকে গেলি জানি না, যা আজ থেকে তোর নামে হয়ে গেল, হয়ে গেল ঠিকানা। ববি, 13 এপ্রিল মুক্তি পাচ্ছে বিজলি সিনেমা, কতটা বিজলি ঝলকানি রয়েছে সিনেমাটিতে? প্রচুর বিজলি ঝলকানি রয়েছে এই সিনেমাটিতে, এবং দর্শক যখন হলে যাবেন, সব ধরনের দর্শক এই ছবিটি এনজয় করবে, সব ধরনের, সব বয়সের, সব শ্রেণীর। আমি সেরকম করেই চেষ্টা করেছি, অনেক কষ্ট করে এরকম একটা ছবি নির্মাণ করতে, এবং আমার যে ডিরেক্টর আছেন মিস্টার ইফতেখার চৌধুরী, ওনার যে একটা ভিশন ছিল সেটা আমরা সবাই মিলে, আমার বিজলি টিম ববস্টার ফিল্মস থেকে সেটা তৈরি করার চেষ্টা করেছি, বাকিটা দর্শকের উপর। বলা হচ্ছে বাংলাদেশের প্রথম সুপার পাওয়ার ধাঁচের সিনেমা হচ্ছে বিজলি। হলিউড এবং বলিউডে দুই জায়গাতেই কিন্তু এই ধরনের সিনেমা রয়েছে। আসলে এই সিনেমাটি দর্শকরা কতটুকু গ্রহণ করতে পারবে বলে মনে করেন? কতটুকু গ্রহণ করবে এটা আসলে, যেমন আমি এর আগে ছবি করেছি সেটাতে অ্যাকশন ছিল, ড্রামা ছিল, রোমান্স ছিল, ট্র্যাজেডি ছিল, বিজলি ছবিতেও সব কিছুই আছে, সাথে প্লাস হয়েছে, অ্যাড হয়েছে সুপার ন্যাচারাল যে পাওয়ার, এই ব্যাপারটি। তো আমি বলবো যে আমাদের দর্শকরা অনেক স্মার্ট, অনেক এতটা অজ্ঞ না যে আমরা মানে সেটা নিয়ে আমরা ভয় পাবো যে এটা বুঝবে কি না বা কীভাবে গ্রহণ করবে। আমরা এখন মানে সব কিছুই দেখতে পাই, আসলে ইন্টারনেটের বদলতে আমরা সব কিছুই দেখতে পাই। তো হলিউডের ছবিও দেখছে, বলিউডেরও দেখছে, আমাদের দেশে কেন এতটা পিছিয়ে থাকবে যে আমরা এই ধরনের ছবি, বা আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারেই করা এবং দেশের ছবি, দেশের একজন সুপারহিরো, সুপার হিরোইন, এটা দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করবে আমার বিশ্বাস। সিনেমাটিতে নায়িকা হিসেবে অভিনয় করার পাশাপাশি প্রযোজক হিসেবেও অর্থলগ্নি করেছেন, নায়িকা বনাম প্রযোজক, কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে আপনাকে? যে কোনো ছবি করতেই আসলে কিছু চ্যালেঞ্জ তো থাকি অ্যাজ এ নায়িকা বা আর্টিস্ট, যে কারোই তো। প্রযোজক যখন আমি, তখন ওইটা একটু আরেকটা ব্যাপারও খেয়াল রাখতে হয় যে সব কিছু ঠিকমতো হচ্ছে নাকি, প্রোডাকশানের ছোটো থেকে বড় সব কিছুর দিকে খেয়াল দিতে হয়, তারপর ছবিটি কীরকম হচ্ছে, ইভেন ছবির আগে প্রি প্রোডাকশানেও একটু ইয়ে করতে হয়, তারপরে পোস্টেও রাখতে হয়। তো এ ব্যাপারে আমি বলবো যে ছবির জন্য প্রচণ্ড রকমের ভালোবাসা না থাকলে কেউ এটা মানে করাটা তার জন্য অনেক টাফ। ইতিমধ্যে পার্টি পার্টি গানটি ব্যাপক সাড়া পেয়েছে, সেই গানটি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, গানটি আসলে খুব সুন্দর করে আমরা শ্যুট করেছিলাম। আমার মনে আছে যে যখন শ্যুটের সময় এটা থাইল্যান্ডে হয়েছে, ব্যাংকক সিটিতে একটা ক্লাব 66, ওখানে কোরিওগ্রাফার ছিলেন আদিল শেখ, ড্রেস আপগুলো আমার করা। তো আমরা অনেক রিহার্সেলও করেছি, রিহার্সেল করে তারপর শ্যুট করেছি। করার পর যখন দেখলাম, দেখেই আমার মনে হয়েছিল যে না, আমাদের, আমরা মানে কিছু একটা করতে পেরেছি। আমার দর্শককে আমি যেটা প্রমিস করেছিলাম যে বিজলিতে নতুন নতুন কিছু দেখাবো, বা আমার বেস্ট ববির যে বেস্ট ভার্সন আমি ট্রাই করবো, আমি জানি না আমি কতদূর করতে পেরেছি। দর্শকের যে রিয়াকশন, ওটা থেকে মনে হচ্ছে যে না, কিছু একটা হয়তো বা ছোটোখাটো হলেও কিছু একটা করতে পেরেছি। সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনাকে সেখানে কাজ করতে হয়েছে, শুটিং করতে হয়েছে, সেই অভিজ্ঞতার কথা আমরা দর্শককে জানাতে চাই। আইসল্যান্ডে প্রথম আমি শ্যুট করেছি, তখন যখন আমরা শ্যুট করেছি একটা গানের, তখন ওইখানে -35 ডিগ্রি সেলসিয়াস ছিল।
মানে প্রচণ্ড রকমের ঠান্ডার মধ্যে আবার বাতাস ছিল, আমি আমার মনে আছে আমি শিফন জর্জেটের শাড়ি পরেও শ্যুট করেছি এবং সেই ধরনেরই কিছু ড্রেস ছিল। একটা সময় এত ঠান্ডা ছিল যে আমি লিপসিং করার ছিল আমার, তা লিপটা ঠিক মতো ওপেন হচ্ছিল না, এত ঠান্ডা, ঠান্ডায় জমে যাচ্ছিল। তারপরও আমি মানে এটা মাথায় ছিল যে না, আমরা এত কষ্ট করে এখানে আসছি, সুন্দর একটা কাজ দর্শকদেরকে অবশ্যই উপহার দিব, সবাইকে দিব, ওই যে ব্যাপারটা সবসময় কাজ করে। বলবো যে আমার দর্শকরা যখন এটা অনেক পছন্দ করবে এবং অ্যাকসেপ্ট করবে, তখনই আমার সব কষ্ট আমি ভুলে যাব এবং সার্থক হবে আমাদের বিজলি টিমের পক্ষ থেকে। বিজলি সিনেমায় আপনার বিপরীতে রয়েছে কলকাতার নায়ক রণবীর। রণবীরের সাথে আপনার রসায়নটা কেমন ছিল? ও খুব ভালো কাজ করেছে আর ওর সাথে আমার কেমিস্ট্রি ভালোও জমেছে, এবং আমি বলবো যে কলেজের যে সিকোয়েন্সগুলো, দার্জিলিংয়ে যেগুলো আমরা শ্যুট করেছি, অনেক ইন্টারেস্টিং, এটা সবাই খুব এনজয় করবে। তারপর গান তো ইতিমধ্যেই ওর সিক্স প্যাক অ্যাপস, এটা খুব মেয়েদের মধ্যে খুব আলোচিত, তো আমি বলবো যে বাকিটা হলে গিয়ে যখন ওর অভিনয় দেখবে মানুষ আরও পছন্দ করবে। দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এই সিনেমাটি, সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অ্যাকশন দৃশ্য রয়েছে। আমরা শুনেছি যে আপনি ডামি ছাড়াও সেই সব অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন, শুটিং করেছেন, সেই শুটিংয়ের অভিজ্ঞতা আমরা দর্শককে জানাতে চাই এবং আমরাও জানতে চাই। ম্যাক্সিমাম অ্যাকশন সিকোয়েন্সগুলো থাইল্যান্ডে হয়েছে। আমাদের যে অ্যাকশন ডিরেক্টর ছিলেন জায়কা, সে তো অনেক বড় বড় ছবি করেন দেশের বাইরেও, তো ওখানে আমার ম্যাক্সিমাম সময় আমাকে হ্যাঙ্গিং থাকতে হয়েছে, হ্যাং করে থাকতে হয়েছে, যেটা হচ্ছে যেহেতু ফ্রন্টাল শটগুলো ওগুলো ডামি ইউজ করা পসিবল ছিল না, আমাকেই করতে হয়েছে। তো সব কিছুর পরে বলবো যে কিছু পেরিয়ে তারপর আমি এই জায়গায়, আমি আশা করবো এবং বারবার আমি একটা কথাই বলবো যে দর্শকরা আমাদের কষ্ট তখনই সার্থক হবে আপনারা হলে গিয়ে যখন ছবিটি দেখবেন। সুপার পাওয়ার নিয়ে দুষ্টে দমন করতে আপনাকে দেখা যাবে সিনেমায়। যদি বাস্তবে এই ধরনের সুপার পাওয়ার ক্ষমতা পান, তাহলে সবার আগে আপনি কাকে বা কাদের দমন করবেন? অনেক কিছু তো দমন করতে চাই এই মুহূর্তে। আমার মনে হচ্ছে যে এরকম যদি আমাকে আল্লাহ পাওয়ার দিয়ে দেন, তাহলে আমি ফিল্মের জন্য যেসব যারা ক্ষতিকর বা যেসব ব্যাপারগুলো ক্ষতিকর সেগুলো দমন করব। আরেকটা জিনিস আমার খারাপ লাগে যে আমাদের দেশে হয় কেউ খেতেই পাচ্ছে না, অথবা কারো অনেক কিছু আছে যেটা খুব ইমব্যালেন্স ব্যাপারটা। আমার খুব ইচ্ছা যে এটা যদি একটু ব্যালেন্স হয়ে যেত, যে যাদের আছে সেটাও একটু ব্যালেন্স, যাদের নেই এতটাও নেই যে তারা খেতেও পারছে না, ওরকম যাতে না হয়, যদি আমার এরকম কোনো পাওয়ার থাকতো। সিনেমা নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কি? ভালো ভালো কিছু কাজ করতে চাই, দর্শকদের সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট চাই, অনেক কিছু করার আছে, মনে হচ্ছে কিছুই এখনো করিনি। খোঁজ দ্য সার্চ দিয়ে শুরু, তারপর ইঞ্চি ইঞ্চি প্রেম দিয়েই সিনেমায় রাজত্ব। রূপালী দুনিয়ার স্বপ্ন ছুঁয়ে অভিনয়ের রানওয়েতে হেঁটে তিনি পৌঁছে গেছেন ফুল অ্যান্ড ফাইনালে। তাই হয়তো এই বিজলি সিনেমার মধ্যে দিয়েই তিনি আগামীতে জানিয়ে দিবেন, আই ডোন্ট কেয়ার, সো ফলো মি। পরে আবার বলবো।